খুঁজে খুঁজে বের করতে হবে এই 15 16 বছর আল্লামা সাইদুর রহমাতুল্লাহ এই থেকে নিয়ে শত শত আলেমদেরকে যারা ফাঁসি দিল বাংলার হাজার হাজার মায়ের বুক যারা খালি করল আল্লামা মামুনুল হক সহ মুফতি আমির হামজা সহ খালেদ সাইফুল্লাহ ইয়ুবি সহ বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে যারা ওয়াজ মাহফিল কোরআনের ময়দানে কথা বলতে দেয় নাই এদেরকে আবার এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে বিগত কালে আমরা দেখেছি বাংলাদেশ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনেক লোক এমন দেখেছি মাঝে মধ্যে আওয়ামী লীগে গেছে এখন যখন আওয়ামী লীগ বাদ হয়েছে তাদের নেত্রী যখন পালা গেছে এখন ওইখান থেকে কিছু লোক আইসা এখন বলে আমরা তো তোমাদের সাথে আগে থেকেই ছিলাম এরকম লোক পান নাই বুঝে আপনারা অভাব নাই ও মুসলমান তাদের কি ভুলে গেলে চলবে না যারা 15 বছর মুনাফিকি করেছে এদের কি চিনতে হবে এবং আদালতে দাঁড় করাতে হবে আমরা ভুলে যাই নাই যারা আল্লামা মামুনুল হক সাহেবকে যারা আল্লামা সাইদি সাহেবকে মুফতি আমির হামজাকে আল্লামা খালেদ সাইফুল্লাহ ইয়ুবিকে গরুর রশি বেঁধে বেঁধে যারা টেনেছো তোমাদের কেউ এরকম গরুর রশি না বরং সিঙ্গের বেঁধে জেলখানায় আটকানো হবে প্রস্তুত হয়ে যাও বাংলার মুসলমান বিচার করার জন্য রেডি আছে না নাই কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহর দেখাও আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরাম সেই সময়ও মুনাফিকদেরকে কোনো ক্ষমা করা হয় নাই এখনো মুনাফিকদেরকে কোনো ক্ষমা করা হবে না সাধারণ ঘোষণা সাধারণ মানুষের জন্য কিন্তু যারা মুনাফিক তাদের কোনো ক্ষমা নাই ঠিক কিনা বলেন এই জন্য মুনাফিক যারা জাহান্নামের সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন الله تعالى بوشن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا الله تعالى بولين أقول نبي جيب نشجوي منافقرا جهنم الشاق جيتولو دشي تاكبي আর তাদের জন্য কিয়ামতের ময়দানে কোন সাহায্যকারী আপনি খুঁজে পাবেন না এমনকি মুনাফিকদের জানাজা পড়তেও নিষেধ আছে মুনাফিকদের জন্য দোয়াও করা যাবে না আপনাদেরকে বলছি যদি এরকম কোন মানুষ দেখা যায় যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে হকনে আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আবার সেই মাহফিলেও কথা বলতে চায় এরকম লোক আছে না নাই আলহামদুলিল্লাহ দীর্ঘ 15 বছর পর আজকে মাহফিলে এসে মনে হচ্ছে হৃদয় খুলে কথা বলতে পারবো আপনারা শুনতে রাজি আছেন না নাই কারণ 15 বছর ধরে যে কি যে ইষ্টি যেই গেছে ওখানে তাদের লোক একটা পাঠায় দিছে ঠিক কিনা একজন পাঠায় দিছে তাদের লোক সব কথা বলতে পারবা রাজনীতির কথা বলতে পারবা না কেন রাজনীতির কথা বলতে পারবো না ইসলামের ভিতরে কি রাজনীতি নাই সুলাইমান নবী কি রাজনীতি করে নাই আমার নবী কি রাজনীতি করে নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই উমর রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই উসমান রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই আলী রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই তো আমরা তো মানি আমার নবীরে আমরা তো মানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনকে নবীও রাজনীতি করেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন রাজনীতি করেছে আমরাও আল্লাহর নবীর আদর্শ মেনে রাজনীতি করতে চাই এই জন্য কারণ বাংলাদেশের ভিতরে আমরা কোরআনের বিরুদ্ধে আইন চলবে মানতে পারি না আল্লাহর কোরআনের আইন চালু করার জন্যই আমরা রাজনীতি করতে চাই ঠিক কিনা বলে শুমারি বলি আদম শুমারি অনুযায়ী তারা বলল 92% মুসলমান দেশে আছে 92% মুসলমান দেশে আছে কিন্তু নবীজি বলেছিলেন কিয়ামতের আগে এমন অবস্থা হবে
নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না কি সেই দিন আসে না এখনো 92% মুসলমান আমার আগে একজন আলেম বলতেছিলেন মুসলমান মার খায় মুসলমান নির্যাতিত নিপীড়িত কেন একটাই কারণ মুসলমান আজকে ঐক্য হতে জানে না মুসলমান শুধু একটা কথাই জানে আমার বাপে যেটা বলছে ওইটাই সঠিক তাহলে হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য হলো কই আপনি বলেন আপনার বাবা আপনার দাদা যেটা বলবে ওটার নাম ইসলাম হবে না আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ যেটা বলবে ওটার নাম ইসলাম হবে ঠিক কিনা বলেন আজকে আমরা বাপেরে বানাইছি ইসলামের খুঁটি দাদারে বানাইছি ইসলামের খুঁটি আমার বাবা যদি পীর হয় বাবা যদি ভুল বলে তাহলে কি বাবারটা মানা যাবে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আমার বাপের কথা শোনা আমার জন্য ওয়াজিব আমার মায়ের কথা শোনা আমার জন্য ওয়াজিব ফরজ কিন্তু বাপ মা যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে এমন কথা যদি বাবা মা বলে যেই কথা বললে যেই কথা মানলে কোরআন মানা হয় না সুন্নাহ মানা হয় না তাহলে ওই সময় বাবা আমার কথা মানা যাবে না জোরে বলেন মানা যাবে না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মারা করলেন সাদ আমি আর খাবো না আমি আর পানাহার করব না অনুসরণ ঘোষণা করলাম তোমার সাথে ও সাদ যতক্ষণ পর্যন্ত কালিমা ছাড়বা না ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া দাওয়া করব না পানাহার করব না মরি যাব সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এরপরেও মা মরে যাবে এমন অবস্থা এরপরও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কালিমা ছাড়ে নাই কারণ আল্লাহর কোরআন নবীর সুন্নাহ বাদ দিয়া বাবা মার কথাও মানা যাবে না সুতরাং বাবা যদি বলে নামাজে যাওয়ার দরকার নাই হবে না মানব না বাবা যদি বলে সুদ খাও এই চাকরি আমি করব না বাবা যদি বলে ঘুষ খাও ঘুষের চাকরি নাও এই চাকরি আমি করব না দুনিয়ার সব ফেলে দিতে পারি গ্রহণ করব একজনকে জোরে বলেন তিনি কে আমার ভাইরা আমার মুরব্বী মজরা বলতেছিলাম ওই সময় মুনাফিকরা বলতো ইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিবুন একবার নবীর সাথে গিয়ে বলতো আমি আপনাদের সাথেই আছি আর একবার শয়তানদেরকে গিয়ে বলতো আমরা তোমাদের সাথেই আছি এরকম মুনাফিক যারা হবে এদের ঈমান আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে নাকি জুরবন গ্রহণযোগ্য হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসিবান্নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম মানুষ কি মনে করেছে যে তারা বলবে ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না না তাদেরকে পরীক্ষা করা হবে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ঈমানদার হিসাবে গণনা করে জান্নাতের মালিক বানায় দিবে এখন আসেন ঈমানদার হলে অবশ্যই পরীক্ষা আছে কিন্তু আজকে বাংলাদেশের কিছুদিন আগে ছিল 90% এখন 92% মুসলমান বলেছিলাম নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না মসজিদ আছে মুসল্লি নাই নামে আছে কাজে নাই ওয়াজ মাহফিল আছে পূজাতে ওয়াজ নাই বর্তমানে পূজা হচ্ছে ওই পূজায় কি মুসলমান নাই নাকি অসংখ্য মুসলমান আছে আজকে মুসলমান কাফের হয়ে যাচ্ছে মুসলমান নিজেও জানে না কারণ মুসলমান আদর্শ বানিয়েছে নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা যেইভাবে যায়
মুসলমান ওইভাবে যায় কিন্তু আমার আপনার আদর্শ আমার আপনার মডেল হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন।